বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন অন্তরার মাসি শর্মিষ্ঠা দেবী অন্তরার এঙ্গেজমেন্ট ঠিক করে দেয়। এরপর সে প্ল্যান করে তার মেশোকে এয়ারপোর্টে পাঠায়। এদিকে অন্তরাকে মেশোর অসুস্থতার কথা বলে এঙ্গেজমেন্ট করতে রাজি করায়। অন্তরা কোনোভাবেই এঙ্গেজমেন্ট করতে চাইছিল না, কিন্তু মেশোর অসুস্থতার কথাটা শুনে সে আর কিছু বলতে পারে না। এরপর তাড়াহুড়ো করে শর্মিষ্ঠা দেবী তাদের এঙ্গেজমেন্টটা করিয়ে দেন। এদিকে দেবদার বন্ধুদের সঙ্গে একটি রেস্টুরেন্টে বসে মদ খাচ্ছিল। কিছুক্ষণ পর পঙ্কজ বলে, দেখ আজকে তুই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিস, আর করিস না প্লিজ। পঙ্কজ, যেমন করেই হোক ওর সঙ্গে আমার কথা বলতেই হবে, আমি কি করে ওকে নিজের মনের কথা বলবোটা বল। এমন সময় দেবের ফোনে তার বাবার ফোন আসে। সে বিরক্ত হয়ে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেয়। সারাদিনটা বাবা 50 বার ফোন করে আমাকে বিরক্ত করে, এরা কি আমাকে শান্তিতে থাকতেও দেবে না? দেব, নিজেকে কন্ট্রোল কর, এখন চল হোটেলে যাই, তারপর দেখছি কি করা যাবে। এরপর তারা গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে মৃণাল বাবু এয়ারপোর্টে কারোর খোঁজ পান না। শর্মিষ্ঠা দেবীর নাম্বারে ফোন করার পর ফোন সুইচ অফ আসে। তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি ট্যাক্সি নিয়ে আবার বাড়ির পথে রওনা দেন। মাঝ রাস্তায় অজিত বাবু তার দলবল নিয়ে মৃণাল বাবুর পথ আটকে ধরেন। গাড়ি থেকে নেমে মৃণাল বাবু বলেন, কি হলো, এইভাবে আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আমি তোকে কতবার বলেছি যে অন্তরা শুধু আমার, আমি ওকে বিয়ে করব, কোন সাহসে তুই ওর এঙ্গেজমেন্ট করিয়েছিস? তুই উল্টোপাল্টা কথা বলছিস অজিত, নোংরা উদ্দেশ্য আমি কখনোই হতে দেব না। আর তুই এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? আমি কেন আমার মেয়ের এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করাবো? ও এখন বাচ্চা, ওর এখন পড়াশোনা করার সময়। আচ্ছা তাই নাকি, সবাইকে এঙ্গেজমেন্টের নিমন্ত্রণ করে বড় করে পার্টি করে এঙ্গেজমেন্ট করাচ্ছো, আর আমার সামনে নাটক করছিস? তুমি জানো আমার লোকেরা 24 ঘন্টা তোমার বাড়ি পাহারা দেয়, আমার প্রত্যেকটাই কাজকর্ম আমি জানি। অনেকক্ষণ ধরে তোকে আমি সহ্য করছি, আর না, রাস্তায় দাঁড়িয়ে এভাবে আর একটা কথা তুই যদি বলেছিস তাহলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো। এই বলে অজিত বাবু গাড়িতে চেপে বসেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার ট্যাক্সির ব্রেক ফেল হয়ে যায় এবং তিনি উঁচু জায়গা থেকে একেবারে খাদে গিয়ে পড়েন। পঙ্কজ তার বন্ধুদেরকে নিয়ে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। গাড়ির এরকম অ্যাক্সিডেন্ট দেখে সে দেবকে বলে, আরে দেখ দেখ, সামনে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা তো উচিত কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। আমার খুব মাথা ব্যথা করছে, আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারছি না, আজ তুই হোটেলে ফিরে চল। আচ্ছা ঠিক আছে চল হোটেলেই যাই। এই বলে তারা পাশ কাটিয়ে চলে যায়। এদিকে এঙ্গেজমেন্ট হওয়ার কিছুক্ষণ পর সবাই যে যার বাড়ি ফিরে যায়। শর্মিষ্ঠা দেবী মনে মনে খুবই খুশি হচ্ছিলেন যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে, তার কাছে এতগুলো টাকা আসবে। এই আনন্দে তিনি আত্মহারা হয়েছিলেন। ঠিক এমন সময় তার ফোনে একটি অন্য নাম্বার থেকে কল আসে এবং তিনি জানতে পারেন যে তার স্বামী মৃণাল বাবু খাদে পড়ে মারা গেছেন, তার দেহ উদ্ধার করা যায়নি। এ খবর শুনে তিনি কান্নাকাটি আরম্ভ করেন। মাসিকে এভাবে কাঁদতে দেখে অন্তরা ছুটে আসে এবং জিজ্ঞাসা করে, মাসি কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো না মাসি, এভাবে চুপ করে আছো কেন বলো, কি হয়েছে? অন্তরা, অন্তরা সব কিছু শেষ হয়ে গেছে, তোর মেসোমশাই এই পৃথিবীতে আর নেই। এ তুমি কি বলছো মাসি, কি করে এমনটা হলো? এরকম হতে পারে না, মেসো এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। এরপর অন্তরাও কান্নাকাটি আরম্ভ করে। বাবা মা মারা যাবার পর একমাত্র মেশুই তার সাহারা ছিল, এখন সে দ্বিতীয়বারের জন্য পিতৃহারা হলো। আরো 2-3 দিন অপেক্ষা করার পর পঙ্কজ, দেব এবং বাকিরা বাড়ি ফিরে আসে। দেবকে দেখে তার বাবা প্রচন্ড পরিমাণে রেগে যান। তিনি তাকে টানতে টানতে একটি ঘরের ভেতরে নিয়ে যান এবং বলেন, দিনকে দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে না? প্রথম প্রথম ভেবেছিলাম তোমার কম বয়স, পরে ঠিক হয়ে যাবে। তোমার যে আব্বাব দেখে মনে হচ্ছে তুমি মোটেই ঠিক হবে না, আজ থেকে তুমি যেন এই বাড়ির বাইরে পা না রাখো। বাবা তুমি কেন আমার সঙ্গে এরকম করছো, আমি তো তোমার নিজের সন্তান, প্লিজ আমাকে এইভাবে বাড়ির মধ্যে আটকে রেখো না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুমি আমাকে ভয় দেখাচ্ছো, কি করবে করে নাও, এবার থেকে তুমি আর বেরোতেই পারবে না। এই বলে অনিমেষ বাবু বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যান। দেব বারবার দরজায় ধাক্কা দেয় কিন্তু কোনো লাভ হয় না, সে সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে। সন্ধ্যাবেলা তার মা এবং বাবা খাবার নিয়ে তার ঘরে আসে। তাকে খাবার খাওয়াতে খাওয়াতে মঞ্জু দেবী বলেন, তুই কেন এরকম করছিস বলতো বাবা, শুধু শুধু আমাদেরকে কষ্ট দিয়ে কি পাবি বল? আমরা চাইছি তুই যাতে জীবনে সেটেল হোস, তার জন্য তোর বাবা কত পরিশ্রম করছে বলতো, আর তুই এভাবে সময়গুলোকে নষ্ট করছিস।
সরি মা, ঠিক আছে মা, আমি এবার থেকে হুটহাট করে চলে যাব না। এবার হ্যাপি তো? না, শুধুমাত্র এটা করলে হবে না, তোদের মতো ছেলেদের আর ভরসা নেই। তাহলে কি করতে হবে বলো? অফিসে যেতে হবে তো? ঠিক আছে, আমি অফিস জয়েন করে নেব। এবার শান্তি, এসব তো তোকে করতেই হবে, তার সঙ্গে আরো একটা কাজ করতে হবে। আমরা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, মেয়েটা খুবই ভালো, বিদেশে থাকে, যেমন স্মার্ট তেমন সুন্দরী আর ভীষণ ট্যালেন্টেড। তুই ওর সাথে বিয়ে কর, তাহলেই আমরা নিশ্চিন্ত হব। হঠাৎ এসব তোমরা কি বলছো মা? তুমি ভাবলো কি করে আমি যে বিয়ে করব? তাও আবার তোমার পছন্দ করা মেয়েকে? কখনোই না, আমি এ বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তুই তো মেয়েটাকে দেখিসনি, তাহলে তুই কেন এসব কথা বলছিস? একবার মেয়েটার সঙ্গে দেখা কর, আলাপ কর, তারপরে না হয় যা বলবি আমরা শুনতে রাজি আছি। ইম্পসিবল ব্যাপার, আমি কোনো মেয়েকে দেখতে পারবো না। আর তোমরা ভালো করে শুনে রাখো, আমার পার্সোনাল ব্যাপারে তোমরা কোনো ডিসিশন নেবে না, আর জোর করেও আমার বিয়ে দেওয়ার চেষ্টা করবে না, নাহলে এমন কিছু হয়ে যাবে তোমরা এক্সপেক্টই করতে পারবে না। দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম এ ছেলে এত সহজে রাজি হওয়ার পাত্র না। আমি একেবারে ঠিক কাজ করেছি ওকে ঘর বন্দি করে রেখে, আজ থেকে কেউ আমার পারমিশন ছাড়া এই রুমের দরজা খুলবে না। এই বলে আবার অনিমেষ বাবু ঘরের দরজা লক করে চলে যান। এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছিল অন্তরা কলেজে যায়নি, তাই কি হয়েছে না হয়েছে খোঁজ করার জন্য অন্তরা এক প্রতিবেশীর কাছে যায়। তাদের ক্লাসের একটি ছেলে শিশিরের ভাইয়ের সঙ্গে পড়াশোনা করত, সেখান থেকেই শিশির জানতে পারে যে অন্তরার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কলেজে ফিরে এসে শিশির শিউলিকে সব কথা বলে। সবকিছু শুনে শিউলি বলে, শিশির তুই ঠিক বলছিস তো, সত্যি সত্যি অন্তরার এঙ্গেজমেন্ট হয়ে গেছে? অন্তরা তো কাউকেই জানাইনি, তাহলে জানার প্রশ্নটাই ওঠে না। যা হয়েছে সবকিছু খুবই গোপনে, নিতে পাড়া প্রতিবেশী কাউকেই বলা হয়নি। এত বড় ঘটনা আর আমি জানতে পারলাম না? আমার তো মনে হয় কিছু একটা গন্ডগোলের ব্যাপার আছে, না হলে অন্তরা এভাবে আমাকে লুকিয়ে রাখতো না। দাঁড়া, আমি একবার অন্তরাকে কল করি। শিউলি অন্তরাকে ফোন করে এবং বলে, হ্যালো অন্তরা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি। অন্তরা, আমি শুনলাম তোর নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কই, তুই তো আমাকে কখনো এসব ব্যাপারে কিছু বলিসনি, হঠাৎ করে এঙ্গেজমেন্ট হয়ে গেল? অন্তরা তুই জানিস তুই কি বলছিস? আরে বন্ধু, তুই তো এত বড় বড় স্বপ্ন দেখেছিলিস যে তুই ডাক্তার হবি, তুই ডাক্তার হবি বলে কত পরিশ্রম করেছিস, আর এখন এভাবে সবকিছু ছেড়ে দিয়ে বিয়ে করে ফেলছিস। সত্যি কথা বলতো, এই বিয়ে কি তোর ইচ্ছাই হচ্ছে নাকি তুই চাপে পড়ে এসব করছিস? অন্তরা আমাকে বল, আমরা তোকে সাহায্য করতে পারি। ছাড় না শিউলি, এসব নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। শোন, আমি তোর সঙ্গে বেশি কথা বলতে পারবো না, আর প্লিজ তুই কলেজের কাউকে এ ব্যাপারে কিচ্ছু জানাবি না। আমার বিয়ে হচ্ছে, এই খবরটা যেন কেউ না জানতে পারে। এই বলে অন্তরা ফোন রেখে দেয়। শিউলি অন্তরার এরকম ব্যবহারে খুব অবাক হয় এবং সে শিশিরকে বলে, শিশির আমি তোকে বলেছিলাম না কিছু একটা গন্ডগোল ব্যাপার আছে, আমার মনে হয় ওর মাসি কোনো একটা গন্ডগোল পাকাচ্ছে। তুই প্লিজ যাই হোক করে খোঁজ নে একবার, এভাবে আমরা আমাদের বন্ধুকে সমস্যায় ফেলে দিতে পারি না। যাই হোক করে কিছু একটা করতেই হবে ওর জন্য। অন্তরার মাসি খুবই কড়া, ওদের বাড়িতে গেলে আমাকে অন্তরার সঙ্গে দেখা করতে দেবে না, তাও আমি চেষ্টা করছি, যা হোক করে খবরটা নিয়ে আসবো। দু তিন দিন পর শর্মিষ্ঠা দেবী দুর্গা দেবীকে ফোন করেন এবং বলেন, দিদি আমি চাইছি বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক, আপনারা তো সবই জানেন ওর মেশো এভাবে চলে গেল, আমি আর কিছুতে ভরসা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আজকেই ফোন করতাম, আমরা মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলেছি, আপনার টাকাও রেডি, তিন দিন পর আমরা ওদের বিয়েটা দিয়ে দেব। আপনি আজ বিকেলে একবার আমাদের বাড়িতে আসুন, কিছু আলোচনা করার আছে। ফোন রেখে শর্মিষ্ঠা দেবী খুব খুশি হয়ে যান, কারণ তিনি একসঙ্গে এতগুলো টাকা পেতে চলেছিলেন। তিনি মনে মনে বলেন, আর মাত্র তিন দিন, তিন দিন পরে আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে, এতগুলো টাকা আমি একসঙ্গে পেয়ে যাব, টাকাগুলো পাওয়ার পর আমার বাকি জীবন একেবারে আরামে কাটবে, একটা কাজে লোক রেখে দেব, সে সারাদিন আমার ফরমাশ শুনবে, আর আমি নিশ্চিন্তে থাকব, না কোনো ঝামেলা না কোনো ঝঞ্ঝট। পরের দিন সকালবেলা তিনি অন্তরাকে ডেকে বলেন, অন্তরা মা দেখ, তোর শাশুড়ি তোর জন্য কত কিছু কিনে দিয়েছে, কাল সন্ধ্যাবেলা আমরা শপিং করতে গিয়েছিলাম, এই লেহেঙ্গাটা দেখ 1.5 লাখ টাকা দাম, সত্যি তোর ভাগ্য খুব ভালো, তুই ওই বাড়িতে গিয়ে রাজরানী হয়ে থাকবি। অন্তরা মা দেখ লেহেঙ্গাটা সুন্দর না? হ্যাঁ ভালো। কি হলো অন্তরা, তুই খুশি না? হুম। বিয়ের দিন শর্মিষ্ঠা দেবী সকাল থেকে খুব ব্যস্ত থাকেন,
একা হাতে সবকিছু সামলে নিচ্ছিলেন। কিছুক্ষণ পর বরযাত্রী আসে এবং অন্তরাকে সেখানে নিয়ে আসা হয়। বিয়ের পিঁড়িতে অন্তরা উঠতে যাবে কি, ঠিক এমন সময় অজিতবাবু তার গুন্ডা দলকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং বন্দুক দেখিয়ে বলে, এক্ষুনি এই বিয়ে থামাও, নাহলে আমি সকলকে গুলি করে উড়িয়ে দেব। এসব কি হচ্ছে, তোমরা এখানে কি করছো? অন্তরা আমার হবু স্ত্রী, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। মিনাল বাবুর সঙ্গে আমার এই ব্যাপারে অনেকদিন আগেই কথা হয়ে গিয়েছে, তাই আমাদের মাঝখানে কেউ আসবে না। তোমার কি মাথাটা তো খারাপ নাকি, কি সব আবল তাবল বকছো তুমি? এদিকে এসো, আগে আমার সঙ্গে কথা বলো তুমি। আমি কোনো কথা শুনতে এখানে আসিনি, আমার যা বলার আমি বলে দিয়েছি। তাড়াতাড়ি এদেরকে এখান থেকে তাড়িয়ে দাও, নাহলে আমি সকলকেই গুলি করব। বিয়ের মাঝে হঠাৎ এত গন্ডগোল হওয়ার পর পাত্রের মা দুর্গা দেবী এবং বাকিরা খুবই চমকে যায়। দুর্গা দেবী এগিয়ে এসে বলেন, এইসব কি হচ্ছে শর্মিষ্ঠা দেবী, আগে থেকে এই গুন্ডার সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে রেখে দিয়েছিলেন আর আমাদেরকে বোকা বানাচ্ছেন, পয়সার লোভে আপনি এত নিচে নেমে গেছেন, ছি 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 ছি। দেখুন দিদি, আপনি একটু ধৈর্য ধরুন আর একটু আস্তে বলুন, সবাই শুনছে, কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি এদেরকে মেয়ের বিয়ের কোনো কথাই দিইনি, এরা শুধু শুধু আমাদেরকে বদনাম করার জন্য এখানে এসেছে। তাই নাকি, কিন্তু ওদের কথা শুনে তো মনে হচ্ছে না যে ওরা এখানে শুধু শুধু এসেছে, বিষয়টা নিশ্চয়ই অনেক গন্ডগোলের, আমরা আর আমাদের ছেলের বিয়ে এখানে দিতে পারবো না। আরে দিদি, এসব আপনারা কি বলছেন, এভাবে মেয়েটাকে মণ্ডপ ছেড়ে চলে যাচ্ছেন, এবার ওকে কে বিয়ে করবে, ওর তো সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে, ওই গুন্ডা ছেলেটার সাথে, সরি ওই গুন্ডা লোকটার সাথে আপনি আপনার প্রিয় বঞ্জির বিয়ে দিয়ে দিন আর আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্তি দিন। আমরা তো শুরু থেকেই বুঝতে পারছিলাম যে আপনাদের পরিবার খুব ঝামেলার পরিবার, না হলে বাড়ির লোকেদের সাথে মিথ্যে কথা বলে আপনি এত দূর এগোতে পারতেন, আপনার মাথায় তো কিছু না কিছু প্ল্যান চলছিল। দিদি, আপনি এখন একটু রেগে আছেন তাই এসব বলছেন, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি সব পরিস্থিতি সামলে নিচ্ছি, আপনি দয়া করে বিয়েটা ভেঙে দেবেন না। শর্মিষ্ঠা দেবী তার বঞ্জির বিয়ে ভেঙে যাওয়ার ভয় থেকে এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে সেই ভয়টাই বেশি পাচ্ছিল। তিনি যাই হোক করে দুর্গাদেবীকে আটকে রাখার চেষ্টা করছিলেন। বিয়েতে শিউলিও উপস্থিত ছিল, সে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা শুনছিল। তো বন্ধুরা, এরপর কি হবে, অজিতবাবু কি সত্যি সত্যি অন্তরার সঙ্গে বিয়ে করবে, অন্তরার জীবনে এবার কি ঘটতে চলেছে, জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। মধুবালা দেবীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, কারণ আগের দিন তার একমাত্র ছেলে রতনের বিয়ে হয়েছিল, তাই আজ প্রতিবেশীরা এক এক করে তার নতুন বৌমাকে দেখতে মধুবালা দেবীর বাড়িতে আসছিল। এমনই এক প্রতিবেশী নবীনা দেবী তখন সেখানে আসে। আসলে তাদের উদ্দেশ্য ছিল মধুবালা দেবীর নতুন মডার্ন শহুরে বৌমাকে দেখা। এরপর তিনি কয়েকজনকে উদ্দেশ্য করে বলেন, আরে আরে, তোমরা এখানে রেশন দোকানের মতো ভিড় করে দাঁড়িয়ে আছো কেন, তোমাদের কি এখনো বউ দেখা হয়নি, নাকি চা জল খাবার সাটানোর জন্যই দাঁড়িয়ে আছো? আরে না না দিদি, তুমি কি যে বলো না, আসলে জানো তো মধুবালার বৌমা শহরের মেয়ে, আর শুনেছি ওকে নাকি দেখতে নায়িকাদের মতো, আর সবাই তো সেটাই বলছে। আসলে তারা ঠিকই বলছিল, কারণ মধুবালার বৌমা অর্থাৎ পৃথাকে সত্যি খুব সুন্দর দেখতে ছিল, আর তাই তখন সকলে আগ্রহের সঙ্গে সেখানে দাঁড়িয়েছিল। এরপর মধুবালা দেবী সেখানে আসে, যাকে দেখে নবীনা দেবী বলে, এই যে মধুবালা, কই গো, তোমার নতুন বৌমা কই, দেখি একবার কেমন চাঁদ বানা বউ করেছো, পাড়ার তো সকলে একবারে উতলা হয়ে গেছে, যাকেই দেখি শুধু তোমার বউয়েরই কথা, কই সে কোথায় গেল, একবার ডেকে দাও না। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি ডেকেই এসেছি, এখন তোমরা এখানে বসো, আমি না হয় আবারও একবার ডাকতে যাচ্ছি। এই বলে মধুবালা দেবী তার বৌমাকে ডাকতে চলে যায়। ও গিয়ে দেখে পৃথা তখন অর্ধেক কাপড়ে টাওয়াল জড়িয়ে বিছানার উপরে বসে আছে। বৌমার এরকম অবস্থা দেখে মধুবালা দেবী বলে, এ কি বৌমা, তুমি এভাবে কাপড় চোপড় না পরে বসে আছো যে, তাড়াতাড়ি কাপড় পরো, এখন বাইরে লোকজন তোমাকে দেখতে এসেছে। ওহ মা, কে এসেছে না এসেছে তাতে আমার কি, দেখতেই তো পাচ্ছেন এত গরম পড়েছে, আর তাছাড়া আমি তো বাড়িতে এভাবেই থাকতাম, কই তখন তো আমাকে কেউ কিছু বলতো না। কি কিছু বলতো না মানে, এত কম কাপড়ে তুমি ঘোরাফেরা করতে আর কেউ কিছু বলতো না? না বলতো না,
কারণ ওখানের কেউ এসব ম্যাটার করে না। আর এমনিতেও আপনাদের বাড়িতে এসি নেই, তাতেও যে আমি এখানে আছি সেটাই অনেক। তারা যখন এভাবে কথাবার্তা বলছিল তখন নবীনা দেবী সেখানে এসে উপস্থিত হন এবং বলেন, এ মা, ছি 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 ছি, নতুন বউয়ের কি অবস্থা! এ যে জামা কাপড় কিছুই পরে নেই। মধু, শুনলাম তোমার বৌমা মডার্ন, তা বলে এত মডার্ন, পুরো পরিবারের নাক ডুবিয়ে দিল যে। আসলে দিদি, ও কাপড় চেঞ্জ করতে যাচ্ছিল, তাই এরকম ভাবে বসে রয়েছে। থাক থাক, যা দেখার আমি দেখে নিয়েছি, আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তো, তুমি তোমার বৌমাকে নিয়ে থাকো, আমি চললাম। এই বলে নবীনা দেবী সেখান থেকে চলে যান। মধুবালা দেবী তার বৌমাকে বোঝান যে এভাবে চললে পাড়া প্রতিবেশী সবাই তাদের উপরে ছিচি করবে, কিন্তু পৃথা কিছুই বুঝতে চাইছিল না। এরপর মধুবালা দেবী তাকে দু চারটে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আসলে পৃথা প্রথম থেকেই এরকমই ছিল, সে শহরের একটি মডার্ন মেয়ে ছিল। কয়েক বছর আগে রতন যখন কলেজে পড়তে গিয়েছিল তখন তার সাথে পৃথার আলাপ হয় এবং তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এমনই একদিন রতন পৃথাকে বলে, দেখো পিতা, তুমি আমাকে এত ভালোবাসো আর তুমি আমাকে বিয়েও করবে বলছো, তা তুমি আমার সঙ্গে গ্রামে গিয়ে থাকতে পারবে তো, নাকি ওখানে তোমার অ্যাডজাস্ট করতে সমস্যা হবে? আরে রতন, আমি সব পারবো, আসলে আমি ছোট থেকে কখনোই গ্রাম দেখিনি, আর গ্রামে যাওয়া, ওখানে গিয়ে থাকা আমার খুবই ইচ্ছা, তা তোমার সাথে বিয়ে করার পর আমার সেই শখটাও পূরণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমারও কোনো সমস্যা নেই, এখন আমি নিশ্চিন্তে তোমাকে বিয়ে করতে পারবো। এই বলে রতন সেদিন পৃথাকে বিয়ে করে নেয়। বিয়ে করে পৃথা রতনের সাথে তাদের গ্রামের বাড়িতে চলে আসে। বিয়ের দিন পৃথা তার শাশুড়িমাকে খুশি করার জন্য একটি লাল শাড়ি পরে, কিন্তু যখন পাড়া প্রতিবেশী নতুন বৌমাকে দেখতে মধুবালা দেবীর বাড়িতে আসেন তখন পৃথা সেই শাড়ি খুলে অর্ধনগ্ন অবস্থায় বসেছিল। এরপর তাকে সকলে কটু কথা বললে সে আবারও সেই শাড়ি পরে এবং পৃথাকে খুবই সুন্দর দেখতে লাগছিল, যা দেখে মধুবালা দেবী খুবই খুশি হয়ে যান। ও সে বলে, দেখো দেখো, তোমরা সবাই দেখো, আমার বৌমা কত সুন্দরী হয়েছে, এসো মা, ভেতরে এসো, আমি তো আগেই বলেছিলাম শাড়ি পরে তোমাকে দারুণ মানাবে। হ্যাঁ, সে তো আমিও জানি, কিন্তু এই সিল্কের শাড়িতে যা গরম হচ্ছে, উফ কি গরম, একটু পাখাটা অন্তত চালিয়ে দিন। পৃথার কথা শুনে মধুবালা দেবী তখন পাখা চালাতে যায়। এরপর সে দেখে পৃথা শাড়ি খুলে ফেলে ইনার পরেই সেখানে দাঁড়িয়ে আছে এবং তাকে দেখে প্রতিবেশীরা তখন সকলেই একে অপরের কানে কানে ফিসফিস করে কথা বলতে থাকে। ঠিক সেই সময় একজন বলে ওঠে, এ বাবা, বৌমার কি অবস্থা, এ তো দেখছি নাক লজ্জা কিছুই নেই, চলো চলো এখান থেকে সবাই চলো, শহরের মেয়ে তা বলে লজ্জা সরবের মাথাকে বসে থাকবে। নতুন বৌমার এরকম আচরণ দেখে মধুবালা দেবী একেবারে অবাক হয়ে যান, কারণ এর আগেও তিনি তাকে এই পোশাক পরতে মানা করে এসেছিলেন। এরপর সবাই চলে গেলে তিনি পৃথাকে বলেন, এ কি বৌমা, তুমি সবার সামনে এভাবে শাড়ি খুলে ফেললে কেন, ভদ্রঘরের বউকে এসব মানাই না, তুমি তো দেখছি কিছুই জানো না। দেখুন মা, একেই এত গরম, তার উপরে এসিও নেই বাড়িতে, আমি এত কষ্ট করে এত গরমে থাকতে পারি না, আর ওনারা এভাবে চলে গেলেন কেন, শহরে তো সবাই এরকম ভাবেই ঘোরে, কই তারা তো কেউ একে অপরকে দেখে এরকম কথাবার্তা বলে না, তোমরা এই সামান্য কথাটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন, আমি তখন থেকে এসেছি, কেউ আমাকে এক গ্লাস জল পর্যন্তও দিল না। হ্যাঁ হ্যাঁ, সেও ঠিক কথা, আচ্ছা ছাড় ওই সব কথা, রতন তুই বৌমাকে নিয়ে ঘরে যা, আমি ওর জন্য জল খাবার নিয়ে যাচ্ছি। এভাবে কয়েকদিন কেটে যায়। মধুবালা দেবী কয়েকবার পৃথাকে বোঝানোর পরও যখন সে বোঝে না তখন তিনি তাকে তার মতোই ছেড়ে দেন। এদিকে পৃথার এসব কথা গ্রামে রটে যায়। তারা মাঝে মধ্যেই মধুবালা দেবীর বাড়িতে আসতেন পৃথাকে দেখার জন্য এবং দেখে টিটকিরি মেরে কথাবার্তা শুনিয়ে যেতেন। এরকমই একদিন পৃথা ঠিক করে সে বাজারে যাবে, তাই সে একটি মিনি স্কার্ট টপ পরে রেডি হয়ে নেয় এবং বাড়ি থেকে বেরোনোর সময় মধুবালা দেবী তাকে দেখে জিজ্ঞাসা করেন, এ কি বৌমা, তুমি এভাবে ব্যাগ জুতো জামা পরে কোথায় যাচ্ছ? আমি একটু শপিং করতে যাচ্ছি মা, কয়েকদিন হয়ে গেল কোথাও বেরোইনি, তাই আজকে একটু বেরোচ্ছি। হ্যাঁ বেরোচ্ছ সে তো ঠিক আছে, কিন্তু এভাবে এত ছোট ছোট জামা কাপড় পরে তুমি রাস্তার গ্রাম দিয়ে বাজার করতে যাচ্ছ, লোকজন দেখলে কি বলবে?
লোকজন যে যাই বলুক মা, আমার লোকজনের কথাই কিছুই যায় আসে না। শহরে সেখানে তো কেউ আমাকে কোনোদিনও কিছু বলেনি। গ্রামের মানুষদের একটু আপডেট হওয়া উচিত বুঝলেন, সেই পুরনো যুগের মতোই পড়ে থাকলে হবে না। এভাবে বলে পৃথা সেখান থেকে বেরিয়ে যায়। এবং রাস্তায় যখন সে হাঁটছিল তখন রাস্তার কয়েকটি লোফার ছেলে তাকে দেখতে পায়। এই যে বৌদি, আপনি আমাদের রতনদার বউ না? তা আপনাকে হঠাৎ করে এখানে দেখতে পাবো আমি তো স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, কিন্তু তোমরা কে? ও, আপনি আমাদের কথা বলছেন? আসলে আমরা রতনের ছোটবেলার বন্ধু, আর ওকে কত করে বলেছিলাম যে বৌদির সঙ্গে আমাদেরকে একবার দেখা করাতে, কিন্তু ও কিছুতেই আমাদের কথা শুনল না, আর সবসময় কাজের বাহানা দেখে এখান থেকে চলে যায়। আর দেখাবেই বা কিভাবে, বৌদিকে যে এত সুন্দর দেখতে, তাই বলি যে রতন বেটা আজ পর্যন্ত আমাদেরকে ওর বউ দেখায়নি কেন? আরে না না, ওরকম কোনো ব্যাপার নয়। কিন্তু রতন তো তোমাদের ব্যাপারে কোনোদিন কিছু বলে না, তোমরা তো একদিন আসতে পারো আমাদের বাড়ি। হ্যাঁ, আমরাও তো অনেকবার বলেছি, কিন্তু কিছুতেই আমাদেরকে নিয়ে যায়নি। যদিও শহরের মডার্ন মেয়ের সঙ্গে গল্প গুজব করতে আমাদের খুবই ভালো লাগে, তাহলে অন্তত শহরের ব্যাপারে কিছু জানতে পারতাম আর কি। গল্প গুজব আড্ডা আমার খুবই ভালো লাগে, তোমরা একদিন এসো কেমন? আর ওরা দুজন ওখানে দাঁড়িয়ে রিলস করছে নাকি? হ্যাঁ বৌদি, ও তো খুব ফেমাস জানেন তো, আপনি ফোনে ভাইরাল বিট্টু বলে সার্চ করলেই ওর ভিডিও দেখতে পাবেন। রিলস তো আমার দারুণ লাগে, কিন্তু এখানে তো এসব চলেই না, তাই অনেকদিন বানানো হয়নি। তাহলে আসুন না, আমরা দু চারটে রিলস বানিয়ে নি। ছেলেগুলোর মুখে এরকম কথা শুনে পৃথা রিলস বানাতে রাজি হয়ে যায়, এবং সে তাদের সঙ্গে মিলে বেশ কয়েকটা রিলস বানায়। এই ঘটনার বেশ কয়েকদিন পর রতন এক সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে সেই ছেলেগুলি রতনকে ধরে এবং তাকে বলে, এই যে রতন, তোমার খুব তাড়া দেখছি, একটু আমাদের সঙ্গে বসে আড্ডা দাও। এই, তোরা আমাকে কেন দাঁড় করাচ্ছিস বলতো? আর তোরা আজ হঠাৎ করে এভাবে আমার পথ আটকাচ্ছিস কেন, যেখানে আমি তোদের মতো খারাপ ছেলের সঙ্গে আড্ডা দেব না, আর তোরা এটা ভালো করেই জানিস। তা না দিলে না দাও বাপু, কিন্তু তোমার বউ আমাদের সঙ্গে আড্ডা দিয়ে গিয়েছে, আর জানো আমাদের সঙ্গে নাচ গান করে রিলসও বানিয়েছে। কি কি রিলস? এই, তোরা কি যাতা বকছিস, আমার বউ কেন তোদের সঙ্গে রিলস বানাতে যাবে? আরে যাতা বকছি না, যা বলছি প্রমাণ সমেতই বলছি। তা তুমি প্রমাণ দেখতে চাও? এই দেখো, আমার ফোনে এখনো পর্যন্ত ভিডিও সেভ করা আছে, বুঝেছো? আর তোমার বউকে যা হট দেখতে লাগছিল না, ও বাবা রে! এই বলে তারা পৃথার সমস্ত ভিডিও তাদেরকে দেখায় ও বলে, আরে আরে থাক, আর দেখতে হবে না, নিজের বউকে আবার নিজেই এত চোখ বড় বড় করে দেখে নাকি? তাই এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কত দামি। আমি যদি এটাকে আপলোড করে দিই তাহলে কয়েক ঘন্টার মধ্যেই এটা ফেমাস হয়ে যাবে। এই তো, তোরা কি বলছিস, একটা মেয়েকে বোকা বানিয়ে তোরা এভাবে ভিডিও বানাতে পারিস না। আর আমি জানি এর আগেও তোরা এরকম কাজ করেছিস, তাই আমি প্রথমে তোদের সঙ্গে কথাও বলতে চাইনি। আরে রতন মিয়া, সে না হয় কথা না বলো, কিন্তু তুমি একা চালাক নয়, আমরাও চালাক, বুঝেছো? এখন তুমি জানোই যখন তাহলে টাকা খসাও, তাহলেই আমরা আমাদের ফোন থেকে ভিডিও ডিলিট করে দেব। আর যেহেতু ভিডিওটা খুব ভালো হয়েছে, তাই ওর দাম 2 লক্ষ টাকা দিতে হবে। তাদের এরকম কথাই বাধ্য হয়ে রতন রাজি হয়ে যায়, এবং তাদের কাছে 2 দিন সময় যায়। সেই রাতে রতন চিন্তিত মুখে বাড়ি ফেরে। তাকে এরকম চিন্তা করতে দেখে পৃথা জিজ্ঞাসা করে, কি গো, কি হয়েছে তোমার, শরীর অসুস্থ নাকি, এভাবে চুপচাপ রয়েছো যে? না না, তেমন কিছুই হয়নি, তুমি এখন এখান থেকে যাও, আমার মাথা ঠিক নেই। কেন, মাথা কেন গরম, কি হয়েছে আমাকে বলবে তো? ওহ, তোমাকে তো বললাম যে এখান থেকে যাও, আর কতবার বলতে হবে শুনি, আর এখানে দাঁড়িয়ে থেকে আমার মাথা গরম করো না, যাও এখান থেকে যাও বলছি। কি হয়েছে বাবা, বৌমা কি করলো, আর তোর এত মাথা গরম কেন হয়ে গেল, কি হয়েছে বল আমাকে। আসলে মা, আজকে আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, আর সেই সময় গ্রামের কয়েকটা বাজে ছেলে আমাকে ধরে যেভাবে বললো সেটা নিয়েই ভাবছি, আসলে ওরা। এই বলে রতন সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে। এই ঘটনা শুনে পৃথা জোরে জোরে কাঁদতে থাকে। এরপর মধুবালা দেবীরও মন খারাপ হয়ে যায়। পৃথাকে এভাবে ভেঙে পড়তে দেখে সবাই তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, ঠিক আছে, তোমাকে এভাবে আর কাঁদতে হবে না, আমি একটা কিছু ব্যবস্থা করছি, পরশুদিন আমি অফিস থেকে টাকা তুলে আগে ওদেরকে দেবো, তারপর ওদের কি ব্যবস্থা করতে হয় সেটা আমি ভাববো। আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো এরকম পোশাক পরে বেরোবো না, আর বাড়িতেও কখনো এভাবে পোশাক পরবো না, এবার থেকে আমি তোমাদের মতোই হয়ে থাকবো। ঠিক আছে মা, তবে তাই হবে, তুমি বুঝে গেছো, এর থেকে বড় আর কি হতে পারে, এখন ওঠো,
ঘরে গিয়ে একটু ঘুমাও। পরের দিন সকালে পৃথা একটি সুন্দর হলুদ রঙের শাড়ি পরে রুম থেকে বেরিয়ে আসে, যা দেখে সবাই খুবই খুশি হয়ে যায়। এরপর থেকে পৃথা গ্রামের মেয়েদের মতোই জামা কাপড় পরা শুরু করে এবং বেশ মানিয়ে গুছিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে।